করেছিলাম, যেটার নাম রসগোল্লা। এটা একটা হিন্দি গান। তো এই গানটা রিলিজের পর কিছুক্ষণের মধ্যে নাকি এটা আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করে। 7 দিনের মধ্যে এটার ভিউ প্রায় ইউটিউবে 1 লাখের উপরে হয়ে গেছিল। তো এই ভিউ এর সাথে সাথে আমরা প্রচুর হেট্রেট এবং থ্রেট কমেন্ট পেতে থাকি। সেই কমেন্ট গুলো আমার কাছে এখনো রয়েছে। তো এই থ্রেট কমেন্টের মধ্যে আমরা অবশ্যই কিছুটা ভয় পাচ্ছিলাম, কিন্তু কখনো ভাবতে পারিনি যে এই থ্রেট কমেন্ট গুলো সত্যি কোনো রকম ঘটনা এটার প্রভাব পড়তে পারে। যখন 1 লাখের উপরে ভিউ হয় তখন আমরা সাকসেস সেলিব্রেশনের জন্য একটা অ্যানাউন্স করি আমাদের সোশ্যাল মিডিয়াতে, যে আমরা এই রসগোল্লা গানটা সাকসেসের জন্য আমাদের বান্ধবী বাড়ি রয়েছে সেখানে যাব সাকসেস সেলিব্রেশনের জন্য। এবার হয়তো এই আমাদের অ্যানাউন্সমেন্টটাই একটা ভুল হয়ে গেছিল কিনা আমি জানি না, কারণ সেখানে যখন আমরা যাচ্ছিলাম নর্থ 24 পরগনায় সব বাড়ির সামনে গাড়ি যায় না। তো আমার বান্ধবীর ওই বাড়িটাও একটু গলির দিকে, সে এটাকে মানে একটা বাইক এসে আছে, তাতে দুজন ছিল মাস্কড অবস্থায়, মাস্ক পরিহিত অবস্থায়। তারা আমাদের অ্যাটাক করে একটা কোনো রড জাতীয় জিনিস দিয়ে, গরম রড জাতীয় জিনিস দিয়ে, এবং সেই অ্যাটাকে মানে আমার হাতে হাতে এই জায়গায় এবং ইকুয়ালি সমান্তরালভাবে আমার বুকের কাছে এবং ওর মাথায় আর কি, আমার যে বান্ধবীর মাথায় আর কি আঘাত করে। এবং সেই সময় অস্ত্রাপ্রবাসে আমাদের গান নিয়ে ফেরাস। এই ঘটনার পর আমরা মানে অবশ্যই ভীষণই ভীত ছিলাম, যদি ওদের কাছে কোনো আগ্নেয় অস্ত্রও থাকে। সেই জন্য আমরা সেখানে মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছিলাম লিগাল হেল্পের চেয়ে আগে একটা মেডিকেল কোনো জায়গায় চলে যাওয়ার। এই গানটা মানে তুমি আমরা যদি ভিডিও দেখলে ভালো হতো, আপনি গানের মানে আপনার মনে হচ্ছে গানের উপরে শেখে কি মারা হলো বা দেখুন আমাদের একটু এদিকে দেখো, একটু এদিকে দেখেন। হ্যাঁ গানের উপর বেশি কি করা হয়েছে আপনাদের সঙ্গে, অ্যাসল্ট কি করা হয়েছে ফিজিক্যালি, আর কি হয়েছে সেটা একটু বলুন ব্রিফলি বলুন। আমাদেরকে আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন আমি আপনাদের কোথায় আমাদের বান্ধবী বাড়ির সামনে সেটা জানা কথা, সেটা হচ্ছে দোপেরে দোপেরে নট 24 পার্ক। আচ্ছা আমরা ওদের দিকে যাচ্ছি, তো ওখানে আর কি দুজন মানুষ বাইরে থেকে কোন থানে জানিয়েছেন এবং আমরা এই যে লোকেশনটা যেটা আমি বারবার বলছি পরবর্তীকালে আমরা আগে দিন লাইভে বলেছি লোকেশন এবং টাইম আমরা আমার আমার কারণ ঠিক আছে।